দর্শক, রাজধানীর বেড়াইদ এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, বেড়াইদের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন, জানাবেন সেখানকার সার্বিক চিত্র। হ্যাঁ, রাজধানীতে প্রবেশ করছে বন্যার পানি। আমি এখন যে এলাকাটি রয়েছে যে বেড়াইদ এলাকা হচ্ছে উপকীর্খালী হিসেবে বলা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি মানুষজন প্রায় এক মাস ধরে পানিবন্দি হয়ে আছে। এখানকার মানুষের অভিযোগ যে এই এক মাস ধরে তারা পানিবন্দি থাকা অবস্থায় জনপ্রতিনিধি সহ কেউ তাদের আসলে খোঁজ খবর তেমনটি নেয়নি এবং ঈদের সময়ও কেউ খোঁজ তাদেরকে নেয়নি বলে তারা অভিযোগ করেছেন। আর আপনাকে বলে রেখেছি এই এলাকায় অন্তত এবং তারা বলছেন যে সবচেয়ে তাদের যখন কষ্টের জায়গাটি সেটি হচ্ছে বিশুদ্ধ পানি, পানির অভাব রয়েছে। পাশাপাশি আসলে তারা খাবারও রান্না করে খেতে পাচ্ছেন না, তাদেরকে আসলে দূরে অন্য কোথাও যে খাবার নিয়ে এসে খেতে হচ্ছে। তাদের এই নিদারুণ কষ্টের মাঝে আরেকটি আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষের আছে মাছের খামার রয়েছে। সেই মাছের খামারগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে মাছ বের হয়ে গেছে, তারাই অভিযোগটি করেছেন। এবং আপনাদের যে সহায়তা দেওয়ার জন্য যে অভিযোগগুলো রয়েছে সহায়তা তাদেরকে দেওয়া হচ্ছে না। বলে রাখি যে 88-এর যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার তো আসলে আমরা দেখেছি যে মানে রাজধানীর পশ্চিমাঞ্চলে কিন্তু বেড়িবাঁধ তৈরি করা হয়েছিল এবং সেই কারণে কিন্তু এই এখন যে বন্যাটি হচ্ছে সেখানে কিন্তু পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু সুরক্ষিত রয়েছে। পূর্বাঞ্চলের যেই জায়গাটিতে আমি এখন আছি এখানে কিন্তু তারা দাবি জানিয়েছেন যে এই জায়গাটিতে যদি একটি বেড়িবাঁধের দেয়া হতো তাহলে আসলে এই জায়গা হয়তো পানি প্রবেশ করতো না। শুধু এই এলাকাটিই নয়, আপনাকে বলে রাখি যে ড্যামরা রয়েছে, বাসাবো, রামপুরা, আফতাবনগরের নিচু এলাকা সবই কিন্তু পানিবন্দী হয়ে আছে। তো বারবার বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যদি আসলে তাদেরকে এখন যেটি দরকার সেটি হচ্ছে যে বিশুদ্ধ পানি এবং এবং খাবার রয়েছে। তো তারা এটি অভিযোগ করছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে তাদের এই সমস্যা সমাধান করা সবশেষ তথ্য। আপেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানী বেড়াইদ এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার।